এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি চিপকে, এবং এই চিপক অর্থাৎ এম এ চিদম্বরম স্টেডিয়াম চেন্নাইয়ের, এই স্টেডিয়ামে কিন্তু আগামীকাল শোপিস ইভেন্টের ফাইনাল, আইপিএলের মেগা ফাইনাল এই চিদম্বরম স্টেডিয়ামেই অনুষ্ঠিত হতে চলেছে আগামীকাল। এবং সুপার সানডেতে প্রত্যেকের চোখ, মানে ক্রিকেট দুনিয়ার চোখ কিন্তু এই স্টেডিয়ামের উপরেই থাকবে। তার আগে বলে রাখা ভালো যে যথেষ্ট চনমনে কিন্তু রয়েছেন কলকাতা নাইট রাইডার্স ক্রিকেটাররা, তারা আইটিসি গ্র্যান্ড চোলা হোটেলে রয়েছেন এবং আজ সকালে জিম সেশন করেন, এবং যেটা নাকি রুটিন প্র্যাকটিস সেটাও তারা করবেন। এবং একই সঙ্গে এটাও বলে রাখা ভালো যে ক্যাপ্টেন, মানে দুই দলের ক্যাপ্টেন, সানরাইজার্স হায়দ্রাবাদ ক্যাপ্টেন প্যাট কামিন্স এবং অপরদিকে শ্রেয়াস আইয়ার কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন, দুই ক্যাপ্টেনই কিন্তু আত্মবিশ্বাসী যে কালকে তারা বাজিমাত করবে। তবে যদি দেখা যায় যে কলকাতা নাইট রাইডার্সের পারফরমেন্স এবারের আইপিএলে কিন্তু অসাধারণ, এবং তারা আশাবাদী যে একই পারফরমেন্সের রিপিট টেলিকাস্টটা আগামীকাল হবে। আর এটাও বলে রাখা ভালো হচ্ছে 2012 সালে এই চেন্নাই, এই চিপকে কিন্তু চেন্নাইয়ের বিরুদ্ধে জিতে ইতিহাস গড়েছিলেন কলকাতা নাইট রাইডার্স ক্রিকেটাররা, মনমিন্দর সিং বিসলা সেই অসাধারণ ইনিংসে, সেটার কি আবারও ফ্ল্যাশব্যাক হবে আগামীকাল, কে মনমিন্দর সিং বিসলা হয়ে উঠবেন সেদিকেও চোখ থাকবে। তবে আশাবাদী প্রত্যেকে যে যেখান থেকে যাত্রা শুরু হয়েছিল, মানে আইপিএল জয়ের যাত্রা শুরু হয়েছিল 2012 সালে কলকাতা নাইট রাইডার্সের, সেখানে মানে সেই ভেন্যুতে এসে আবারও তারা কিন্তু জয়লাভ করবেন। এবং যেটা বলার সেটা হচ্ছে যে এই চিপকের উইকেট কেমন হতে চলেছে। আমরা দেখেছি যে কোয়ালিফায়ার টুতে কিন্তু সেকেন্ড হাফে বল টার্ন করে, এবং এইখানে এই চেন্নাইয়ে যিনি নাকি ভূমিপুত্র বরুণ চক্রবর্তী, তিনি কিন্তু একটা পিভোটাল রোল প্লে করতে পারেন আগামীকালের ম্যাচে। কারণ বরুণ চক্রবর্তীকে যদি আমরা অ্যানালিসিস করি, তাহলে আইপিএল যখন শুরু হয় সেই সময় কিন্তু মানে প্রথম ধাপে খুব একটা ভালো ফর্মে ছিলেন না, তিনি ক্যাচ মিস করছিলেন, তবে এটা কিন্তু তার চেনা মাঠ এবং চেনা ভূমি, তিনি নিশ্চয়ই তার গেম প্ল্যান করবেন স্পেশাল, এবং টার্ন ট্র্যাক হবে, অবশ্যই টার্ন করবে পিচে, এবং সেখানে তিনি তার ম্যাজিক দেখাবেন। আরেকটা বিষয়ে যে কোয়ালিফায়ার টু এর ম্যাচে কিন্তু শিশির পরেনি, সাধারণত চেন্নাইতে শিশির পরে, তাই ডিউ ফ্যাক্টর কিন্তু কোয়ালিফায়ার টুতে হয়নি। আগামীকালের ম্যাচে কি ডিউ ফ্যাক্টর হবে সেদিকেও কিন্তু আমাদের নজর থাকবে। এবং আবহাওয়া যেটা বলার সেটা হচ্ছে যে 42 ডিগ্রি সেন্টিগ্রেড, কিছুটা ক্লাউডি রয়েছে, তবে বৃষ্টির সেভাবে কিন্তু কোনো সম্ভাবনা নেই। টিকিটের চাহিদা তুঙ্গে, অবশ্যই তাদের হোম টিম চেন্নাই নেই, সেই জন্য একটা হতাশা অবশ্যই রয়েছে। মহেন্দ্র সিং ধোনিকে অনেকেই মিস করছেন, তবে তা হলেও এই আইপিএল ফাইনাল দেখার জন্য কিন্তু প্রত্যেকে মুখিয়ে রয়েছে। কলকাতা থেকেও অনেকে আসছেন কলকাতা নাইট রাইডার্সকে চিয়ার করতে, এবং সানরাইজার্স হায়দ্রাবাদের অনেক সমর্থক কিন্তু এই চেন্নাইতে রয়েছেন। এবং আমরা দেখি যে কোয়ালিফায়ার টুতেও কিন্তু হায়দ্রাবাদের জন্য স্লোগান তুলতে দেখা যায় চেন্নাইবাসীদের, এবং চেন্নাইয়ের অনেক সমর্থক কিন্তু হায়দ্রাবাদের জন্য জয়গান গান। তবে এই চেন্নাইতে অনেক বাঙালিরাও কিন্তু রয়েছেন, তাই তাদের তরফ থেকেও কিন্তু একই রকম এফোর্ট থাকবে আগামীকাল, এটা কিন্তু বলাই যায়। সব মিলিয়ে বলা যেতেই পারে যে চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়াম একেবারে জমজমাট আর তৈরি দুটি দলই, এবং প্লে অফে আমরা জানি যে দুরন্ত জয় পেয়েছিল কলকাতা নাইট রাইডার্স, শুধু প্লে অফে নয়, যেটা নাকি ইডেন গার্ডেন্সে ম্যাচ হয় হায়দ্রাবাদ এবং কলকাতার মধ্যে প্রথম ম্যাচ এবারের মরশুমে, সেটা কিন্তু রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেয় হর্ষিত রানার শেষ ওভার এবং সুদর্শ শর্মার লাস্ট সেই অসাধারণ ক্যাচ। তাই এগিয়ে অবশ্যই যদি দেখা যায় পরিসংখ্যানের নিরিখে এইবারের মরশুমে, তাহলে কলকাতা নাইট রাইডার্স, তবে ফাইনালে কেউ ফেভারিট হয় না। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে প্যাট কামিন্স ক্যাপ্টেন, তিনি কিন্তু বড় ফাইনাল হারেন না, সেই WTC ফাইনাল বলুন বা ওয়ার্ল্ড কাপ ফাইনাল 19 নভেম্বর, একদম কুল কাস্টমার, তার মস্তিষ্ক শশার মতো ঠান্ডা, আর তিনি খুব ট্যাক্টফুললি কিন্তু ডিসিশান নেন। দেখা যাক আগামীকালও তিনি জ্বলে উঠতে পারেন কিনা। তবে শ্রেয়াস আইয়ার বড় কথা, গৌতম গম্ভীর, মেন্টাল গম্ভীর, এবং আমরা যাকে সবসময় ওভারলুক করি চন্দ্রকান্ত পণ্ডিত, তাদের ভূমিকাও কিন্তু ভুললে চলবে না, এবং তারাও কিন্তু স্পেশাল স্ট্র্যাটেজি গেম প্ল্যান নিয়ে অবশ্যই নামবেন আগামীকাল। তাই জমজমাট এই লড়াই দেখার অপেক্ষায় প্রত্যেকে ক্রিকেট দুনিয়া। এখানেই শেষ করছি চিদম্বরম স্টেডিয়াম থেকে, জয় জ্যোতি কলকাতা টিভি।